বক্তা অনেক বক্তা এবং ভালো বক্তারাও বলেছে যে আসলে এটা সুফল নেই বা এভাবে করলে হবে কিনা, আসলে সুফল আছে। আজ থেকে 15 বছর আগেও আমি দেখেছি নাসির ভাইকে রাস্তায় দাঁড়িয়ে, আলু দেখতেছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কথা বলে, গণ মানুষের কথা বলে, বাবা কথা বলে, আপনার বার্ষিক কথা বলে। এই পরবর্তী মুহূর্তে আমরা অনেক তদন্ত তদন্ত করে দেখলাম যে ওয়াসার একজন ভদ্রলোক এসে এখানে কিছু কাপড় ঢুকিয়ে দিয়ে যায় পাইপের মধ্যে। এই কাপড়টা বের করার জন্য তারা প্রায় 50,000 টাকা বিল করে ওয়াসা, ব্যাপারটা বুঝতে পারছে না। এবং ওই রাস্তার মধ্যে গলা পানি হয়ে যায়, প্রত্যেকটা সেক্টরের ভেতরে এরকম নানা রকম কিনারে থাকা কিছু অসৎ লোকের সংখ্যাটা দিন দিন প্রচুর বাড়তেছে। এতে করে সরকারের বদনাম হচ্ছে, বদনাম হচ্ছে আজকে প্রধানমন্ত্রী, বদনাম হচ্ছে মন্ত্রী পরিষদের। আর আপনারা যারা, আমরা যারা রাস্তায় কাজ করতেছি, গণমানুষের কথা বলতেছি, এবং এই গণমানুষের কথা বলার পরে গণমানুষের জন্য গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক উদ্যোগ নিয়েছে। আজকে যখন দেখা যায় যে বাংলাদেশে প্রায় 5.5 লক্ষ পরিবার পুনর্বাসিত হয়েছে, এই পুনর্বাসিত হওয়ার পেছনে বার্ষিক পরিবেশ বাঁচাও আন্দোলন পাওয়ার ভূমিকা অনেক আছে। তারা যেখানে বস্তিতে আগুন লাগছে সেখানে তারা প্রতিবাদ করছে, মানববন্ধন করেছে। মিষ্টি পানি এই যে একটি রহমত, এবং 500 টাকার পানি 3,000 টাকা দিয়ে কিনবে এবং তাও পাবে না। এবং ওয়াসা জানতেছে যে এখানে সরকার নির্ধারিত টাকা হলো 600 টাকা, সেই 600 টাকার পানি বিক্রি করতেছে কিছু কর্মকর্তারা, তার পরিমাণ হলো প্রায় 2,000 টাকা 3,000 টাকা করে বিক্রি করতেছে। সরকার এই উদ্যোগ গুলো নিবে, এবং আপনাদের এই জাতীয় যদি আরো কিছু অভিযোগ থাকে সমগ্র অভিযোগ সহ আসুন আমরা প্রধানমন্ত্রী দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করি। অমুকটা সমস্যা করছে, ওই লোকটাই কিন্তু কিছু টাকা পাঠাই দিছে। এখন বাংলাদেশে নিম মুসলিম মানুষের, সাধারণ মানুষের যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো আপনারা ধরতেছেন। এই জন্য আমি বার্ষিককে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি পাওয়াকে। এবং আরেকটি বিষয় আমি সবাইকে জানাচ্ছি যে বার্ষিক গত বছর 21-এ পরিবেশ পদক পেয়েছে, এবং বর্তমানে বাংলাদেশের মানুষ যে সমস্যাটার মধ্যে আছে পানি বর্ধিত সমস্যার মধ্যে, এই সমস্যাটা বড় ধরনের একটা সমস্যা না। যে দেশে মেট্রো রেল হচ্ছে, যে দেশে রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে, সম্মানিত সভাপতি, উপস্থিত সুধী মন্ডলী, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু হচ্ছে। আমাকে পানি সরবরাহ করা, কিন্তু সেখানে আমরা দেখি যেখানে আমাদের যিনি রাজনীতিবিদ আছেন তিনি বলছেন, আমরা দেখি যে রাষ্ট্র সেই দায়িত্ব সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে, তাহলে তারা আমার কাছে ডায়রিয়া হতো না। দ্বিতীয়, যে বিপুল সংখ্যক মানুষের মলমূত্র ত্যাগ, আপনারা সবসময় বলেন যে বস্তিবাসী 40 লক্ষ মানুষ, আমি কিন্তু আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে বলছি, আমি বস্তিবাসী বলি না, আমি বলেছি নিম্ন আয়ের মানুষ, ভাসমান মানুষ ছড়িয়ে যাওয়ার কারণ সেই জায়গায় কিন্তু আমরা কেউ যাচ্ছি না। একদিকে পানির অভাব, আরেকদিকে হচ্ছে আমার মলমূত্র ত্যাগ করা, যা যে নিষ্কাশন সেটাতে স্বাস্থ্যসম্মত হওয়া দরকার, সেটাও কিন্তু আমরা কোনো নজর দিচ্ছি না। আমার ওখানে কি বলে টাইলস প্রয়োজন নাই, প্রথমে আমার দরকার ব্যবহারযোগ্য, আমি যদি একটা টাইলস দিয়ে 1 কোটি 20 লাখ টাকা দিয়ে একটা টয়লেট না করে ওই একই টাকা দিয়ে আমি 2-3টা করতে পারি, কিন্তু সেটা আমরা করছি না। আমরা যেটা করতে চাচ্ছি সেটাই অনেক ব্যয় করি। এবং দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিয়ে শুধু বলতে চাই। একটা উদাহরণ হচ্ছে আপনারা দেখেন যে আমরা একটু আগে উনি বললেন, হ্যাঁ আমিও আপনাদের সঙ্গে সবার সঙ্গে একমত যে আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা প্রতিনিয়ত পাচ্ছি, কিন্তু আমাকে যদি আপনারা একটু প্রশ্ন করেন যে বর্তমান সরকারের দুর্বল দিক কোনটি, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে জবাবদিহিতার অভাব, কোথায় কোনো জবাবদিহিতা নেই। এবং 20 কোটি টাকা আমাদের এখানে খরচ দিতে, তবে একটা বিষয় আমি মানে এখানে প্রশংসা করি যে যারা উত্তর সিটি কর্পোরেশনের যারা এই দায়িত্বে হচ্ছে দায়কার তাদের জবাবদিহি করতে হবে, তারা কিন্তু ইতিমধ্যে দুঃখ প্রকাশ করছে। তীব্র তাপ প্রবাহ যখন চলছে এবং আমরা নগরবাসীরা যখন পানি সংকট এবং একই সাথে ডায়রিয়ার মতো একটা বিপজ্জনক সংক্রমণ ব্যাধিতে আসলে আক্রান্ত আপনারা উপস্থিত হয়েছে, এবং আমরা সবাই আশা করি যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আমরা খুব চেষ্টা করব এই সংকটের ভিতর থেকেও নিজেদেরকে নিরাপদ রাখার এবং আমার প্রতিবেশী পরিবার এবং অন্যদেরকেও আসলে নিরাপদ রাখার, এবং আমরা অন্যদেরকে আসলে সচেতন করার কাজ করব। এবং অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন, আমাদের যারা স্থানীয় সরকার আছেন, আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, তাদেরকে বাধ্য করতে হবে, তাদেরকে
আমাদেরকে সোচ্চার করতে হবে, প্রশ্ন করতে হবে, এবং আমরা অবশ্যই আশা করি আমাদের এই সংকট কাজ কাটবে। আমাদের আজকের এই সংলাপ অনুষ্ঠানে সম্মানিত সভাপ্রধান বার্ষিকের আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করার জন্য আজকের এই নাগরিক সংলাপ ডায়রিয়া সংকট মোকাবেলা ও সুপেয় পানি নিশ্চিতকরণে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ আমাদের সকলের আলোচনা শুনলাম যারা দেখাচ্ছে, কিন্তু এখানে আমাদের যে আলোচনার দিকে আমি দেখলাম যে কয়েকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমাদের দরকার, এখানে দরকার আমাদের স্বচ্ছতা, এখানে দরকার দক্ষতা এবং সমন্বয়। এখানে প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব আছে। এই যে একটা সংকট তৈরি হয়েছে, আমরা প্রতিদিনই টিভিতে বা খবরে দেখছি যে শত শত মানুষ আইসিডিআর নিচে যাচ্ছেন, বিভিন্নভাবে তাদের অনেকেরই অবস্থা সংকটাপন্ন এবং থাকার জায়গা নাই, রুগী ভর্তি করার জায়গা নাই। কিন্তু এই জায়গা থেকে আমরা একটু সচেতন হলে বের হতে পারি, কাজেই আমরা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারব। এর সঙ্গে এসছে যে আর পানি এমন একটা জিনিস, এটা ছাড়া কিন্তু জীবন চলে না। আমরা সেই ছোট্টবেলায় কিন্তু পড়েছি পানি অপর নাম জীবন, এখন আমার প্রত্যেকটা কাজে পানি লাগে। আমার দায়িত্ব এবং যারা এই দায়িত্বগুলো পালন করবেন, কর্তৃপক্ষ আছেন, তাদেরকেও আমরা সচেতন করি, এবং আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি সেইটাকে আমরা উত্তরণ, এটা থেকে উত্তরিত হতে পারবো, উত্তরণ আমাদের হবে অবশ্যই। সেই জন্য আসুন আমরা সকলে মিলে সচেষ্ট হই কিভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়। আমরা আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করি।